বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির একই চত্বরে প্রতিষ্ঠিত এই জাদুঘর। 2013 সালের 5 অক্টোবর কয়েকজন মুদ্রা সংগ্রাহক ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় গড়ে ওঠে টাকা জাদুঘর। সব বয়সী মানুষের কাছে সমান আকর্ষণীয় এই জাদুঘর। জাদুঘরের ক্যাম্পাসে ঢুকলে প্রথমেই চোখে পড়বে এই চমৎকার ম্যুরাল। ম্যুরালটির নাম টাকা গাছ। গাছের আদলে নির্মিত এই শিল্পকর্মে ধরে আছে বিভিন্ন সময়ের টাকা, যেন রূপকথার সেই টাকার গাছ এটি। আরেকটু এগুলে আছে টাকার কলসি, কড়ি থেকে কয়েন, মুদ্রার বিবর্তন ও ব্যবহারের উপর আরেকটি শিল্পকর্ম। আমাদের জাদুঘর পরিদর্শনের পরিকল্পনা কর্তৃপক্ষের কাছে আগেই জানিয়ে রাখা হয়েছিল, তাই খবর পেয়ে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টের উপমহাব্যবস্থাপক ও টাকা জাদুঘরের প্রধান কর্মকর্তা রাজেন্দ্রলাল তালুকদার আমাদের উষ্ণ অভ্যর্থনায় গ্রহণ করেন, পরিচয় করিয়ে দেন প্রদর্শন সহযোগী কর্মকর্তার সঙ্গে। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা দিয়ে শুরু হয় টাকা জাদুঘরের প্রদর্শনী দেখা। খ্রিস্টপূর্ব চতুর্থ থেকে দ্বিতীয় শতক, জি 2500 বছরেরও পুরনো। গান্ধার জনপদের বক্রদণ্ড আকৃতির ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, ঢালাই তাম্র মুদ্রা, এগুলো ঢালাইয়ের উপর না? জি। এটা 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 কত শতকের? এটা হচ্ছে সেকেন্ড সেঞ্চুরি, দ্বিতীয় শতকের। আচ্ছা, ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা খ্রিস্টপূর্ব চতুর্থ থেকে দ্বিতীয় শতক। এই কয়েনগুলো মূলত রৌপ্য ধাতু দিয়ে তৈরি হয়েছে, আর কয়েনগুলো আমরা বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছি, কোনোটা একই রকম না, এক একটা হচ্ছে গোলাকার, কোনোটা একটু স্কোয়ার আকৃতির, কোনোটা একটু বেশি মানে পঞ্চভুজ আকৃতির। আর কয়েনগুলোর উপরে আমরা দেখব লেখার পরিবর্তে কিছু আমরা ছাপচিহ্নের লক্ষণ দেখতে পাচ্ছি, যেমন কিছু চিত্র দেখতে পাচ্ছি, পাহাড়, পর্বত, নদী, সূর্য, গাছ, পাখি, মাছ। বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের সর্বপ্রাচীন মুদ্রা হচ্ছে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, তাই না? জি। এগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে মুদ্রাগুলোতে কোনো লেখার ব্যবহার পাওয়া যায় না, তবে আমরা বেশ কিছু প্রতীকের ব্যবহার দেখতে পাই, যে প্রতীকগুলো আমরা এখানে যে ছবির মাধ্যমে দেখিয়েছি, বিভিন্ন পাহাড়, পর্বত, নদী, এই যে বিভিন্ন প্রাণীর ছবি, মাছের ছবি, গাধা বা হাতির ছবি দেখতে পাচ্ছি। আসলে এই প্রতীকগুলো তারা এই জন্যই ব্যবহার করতো, আমাদের কাছে এটা দুর্বোধ্য, কেন প্রতীকগুলো ব্যবহার করা হতো। আসলে সেই সময়কার মানুষ এই প্রতীকগুলো দেখেই বুঝতো এটা কোন এলাকার মুদ্রা, কোন রাজ্যের মুদ্রা, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলকে তারা মুদ্রা দেখে সহজে পৃথক করতে পারত। কুষাণ তাম্র মুদ্রা মানে হচ্ছে কুষাণ যুগের এগুলো মুদ্রা, তাই না? কুষাণ যুগ খ্রিস্টপূর্ব কত শতাব্দীর? প্রথম এবং দ্বিতীয় শতকে ছিল, প্রাচীন ভারতের একটি জাতি কুষাণ জাতি। আপনি ইতিহাসের ছাত্রী, সে কারণে আপনি এগুলো জানেন। এদিকে এই যে এখানে দেখছি গুপ্তোত্তর যুগের বাংলার মুদ্রা, হরিকেল মুদ্রা মানে হচ্ছে হরিকেল নামে যে জনপদ ছিল সেই জনপদের মুদ্রা, এগুলো দেখে কিন্তু আমার কাছে অনেকটা মানে এখনকার আমরা যে কয়েন আমরা ব্যবহার করি সেটা অনেকটা সেই কয়েনের ছাপের মতো, তাই না? জি জি, ওরকমই দেখতে, কিন্তু এই কয়েনটার উপরে যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি একটা ষাঁড়ের চিহ্ন, এটাকে বলা হচ্ছে যে হিন্দুদের দেবতা শিব, শিবের বাহন নন্দী বা ষাঁড়। দেখতে পাচ্ছি একটা তিনটা চিহ্নের মতো একটা চিহ্ন আছে, এটাকে বলা হচ্ছে ত্রিশূল। গুপ্তদের পরবর্তী সময়ের যে সিলভার কয়েনগুলো পাওয়া যায় সেটা হচ্ছে এটা গুপ্ত উত্তর যুগের রৌপ্য মুদ্রা। আছে মুদ্রা দিয়ে বানানো অলংকার, একসময়ের বিনিময়ের মাধ্যম কড়ি, মানে অর্থাৎ মুদ্রার যে বিবর্তনটা সেটা এই জাদুঘরে আসলে যে কেউ দেখতে পাবে, তাই না? জানতে পারবে বাংলার স্বাধীন সুলতানদের প্রতীক। আচ্ছা, এখানে আমরা একই সঙ্গে এই বিভিন্ন প্রতীকগুলো দেখতে পাচ্ছি, তাই না? এখানে হচ্ছে যে মানে ওই সময়টাকে তুলে ধরারও চেষ্টা করেছেন আপনারা, মোগল সম্রাটদের মুদ্রা। আচ্ছা, এগুলো হচ্ছে মোগল আমলের, বিভিন্ন সম্রাটের আমলে যেসব মুদ্রাগুলো ছিল না? আর এই মুদ্রাগুলো অন্য মুদ্রাগুলো দেখে আসছি আমরা বড় পাতলা সাইজে, আর এই মুদ্রাগুলো অনেকটা ভারী, মেটালের যে একটু বেশি ব্যবহার হয়েছে মুঘল যুগের কয়েনগুলোতে। এখানে আমরা স্বর্ণ মুদ্রা দেখতে পাচ্ছি, তাই না? জি। সুলতানি, মুঘল ও ব্রিটিশ ভারতীয় স্বর্ণ মুদ্রা, এগুলো বিভিন্ন যুগের স্বর্ণ মুদ্রা। আগের মুদ্রাগুলোর চাইতে আরেকটু মানে পরিপূর্ণ বা আরেকটু পলিশড, আরেকটু উন্নত মনে হচ্ছে। ছাপাগুলো যেমন অনেক
গভীর বলে মনে হচ্ছে, সুন্দর মনে হচ্ছে, তাই না? ক্লিয়ার বোঝা যাচ্ছে সব। একটা সময় যে মানুষ এইভাবে মানে লেনদেন গুলো করতো, তাই না, করতো, যখন বস্তায় করে সম্ভবত ধান চাল নিয়ে এসেছে আর একজন গরু নিয়ে এসেছে, না মানে গরুর বদলে ধান অথবা ধানের বদলে গরু, তাই না? একজন চাষি তাকে দেখতে পাচ্ছি যে একজন মহাজনের কাছে পাট বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে। একজন মহিলা একটা বাঁশের খুঁটিতে ছিদ্র করে টাকা জমাচ্ছে। আসলে এটার দ্বারা বোঝানো হচ্ছে যে টাকার সেভিং সিস্টেমটা, যে মানুষের মধ্যে সঞ্চয় করার একটা প্রবৃত্তি চলে আসছে। আবার এখানে দেখতে পাচ্ছি দুজন লোক কথা বলছে, এটা আসলে হয়তো লেনদেন সম্পর্কিতই কোনো কথা। আবার কিছু ব্যাংকের ছবি দেখতে পাচ্ছি, ব্যাংকের মাধ্যমে লেনদেন ও বাণিজ্য নিরাপদ। এটা আসলে আধুনিক ব্যবস্থাটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এই শোকেসে আমরা দেখতে পাচ্ছি আসাম রাজাদের মুদ্রা। আসাম রাজারা আসলে মুঘল রাজাদের সমসাময়িক ছিলেন, সেই সময়কার বিভিন্ন কয়েন। আর আচ্ছা, এবং এই কয়েনগুলো আমরা মানে বেশ কাটা কাটা, অনেকগুলো কাটা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, অন্যগুলোর চেয়ে আলাদা। এটা হচ্ছে অষ্টভুজ আকৃতির। একটু খেয়াল করলে দেখবো আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত কয়েনে বাংলা লেখা দেখি নাই, এবং কয়েনগুলোর উপরে স্পষ্ট বাংলা লেখা দেখতে পাবো। বাংলা লেখা তখনকার সময় আসাম রাজ্যে যে বাংলাটা প্রচলিত ছিল। ডিজিটাল টাচ স্ক্রিন, এখানে ফিঙ্গার টাচের মাধ্যমে একজন দর্শনার্থী সে জানতে পারবে যে মিউজিয়ামে সংরক্ষিত বিভিন্ন কয়েন সম্পর্কে, বিভিন্ন নোট সম্পর্কে বিভিন্ন আইডিয়া নিতে পারবে। এখানে আছে কোচ রাজাদের মুদ্রা। কোচরাও ছিল আসাম রাজাদের সমসাময়িক। তাদের কয়েনের আকৃতিটাও দেখতে পাচ্ছি গোল আকৃতির। আবার আমরা আসাম রাজাদের মুদ্রায় যে বাংলাটা লেখা দেখতে পেলাম, এখানেও কিন্তু এই সেম বাংলাটা ব্যবহার করা হয়েছে। রাজাদের নাম, কয়েনের নাম, সময়কালটা। আচ্ছা, এই যে নাম্বার দিয়ে দিয়ে এখানে সব তালিকা করে লেখা আছে, তাই না? জি, লিস্ট লিস্টে দেয়া আছে। আচ্ছা, এখানে ব্রিটিশ ভারতের মুদ্রা, তার মানে হচ্ছে যে আমরা ব্রিটিশ পিরিয়ডে চলে আসলাম, না? জি। এই সময় এটা কি রানী ইস্ট ইন্ডিয়া, হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যখন শাসন করতো, সেই শাসনামলে এখানে যে রানী পোর্ট্রেটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রানী ভিক্টোরিয়া। ও, রানী ভিক্টোরিয়া, না? এই প্রথম আমরা কয়েন এসে দেখতে পাচ্ছি ব্রিটিশ পিরিয়ডের যে কয়েনগুলো, এখানে লেখা আছে যে 2 আনা, 1 রুপি। কোথায় লেখা আছে? এই যে যে দেখ, লিস্টে আমরা ও তালিকার মধ্যে লেখা আছে, না? এই কয়েনের মধ্যে কি লেখা আছে? কয়েনের গায়ে লেখা আছে লিস্টে, মানে সূক্ষ্ম। ব্রিটিশ ভারতের শাসক রানী ভিক্টোরিয়া, সম্রাজ্ঞী ভিক্টোরিয়া ও সপ্তম এডওয়ার্ড এর 1 রুপি মূল্যমানের রৌপ্য মুদ্রা। আচ্ছা, এখানে একটা মুদ্রা দেখতে পাচ্ছি, সম্রাট অষ্টম এডওয়ার্ড এর তাম্র মুদ্রা। আচ্ছা, এটার মাঝখানে আমরা ছিদ্র দেখতে পাচ্ছি। জি, ছিদ্র থাকাতে এই কয়েনটাকে আমরা বলছি এটা কানাকড়ি। এটা হচ্ছে যে ম্যাটার কানাকড়ি, তাই না? মাঝখানে ছিদ্র করা, মানে এই ধরনের মাঝখানে ছিদ্রওয়ালা যে কয়েনগুলো এগুলোকে কানাকড়ি বলা হতো। জি, ফটো পয়সা বা কানাকড়ি। ইন্টারেস্টিং, মানে কানাকড়ির কথা আমরা কিন্তু বইয়ে পড়েছি, গল্পে শুনেছি। আমি তো আমার দর্শকদের বলবো যে এই জাদুঘর পরিদর্শন করলে তারা কানাকড়ি কাগজে নোটের প্রচলন করে লর্ড ক্যানিং 1825 সালে। এটা হচ্ছে সেই সকল কাগজের নোট গুলা তখনকার সময়ে, 1 রুপি, 2 রুপি, 5 রুপি, 10 রুপি, 100 রুপি। হ্যাঁ, একটা সময় কিন্তু আমাদের দেশের স্বাধীন দেশের নোটগুলো অনেক বড় ছিল। আবার এখানে আমাদের 5 পয়সা যে ছিল সেরকম একটি কয়েন দেখতে পাচ্ছি, 10 পয়সার মতো একটি কয়েন দেখতে পাচ্ছি। সবকটা কয়েনই সম্রাট পঞ্চম জর্জের। হ্যাঁ, সম্রাট পঞ্চম জর্জের রাজত্বকালে বিভিন্ন মূল্যবানের ধাতব মুদ্রা, এগুলো 1910 থেকে 1936 খ্রিস্টাব্দ। আর এবার চলে আসছি আমরা পাকিস্তান আমলে চলে আসছি, ব্রিটিশ আমল শেষ করে সেই প্রাচীন আমল থেকে মুঘল, মুঘল থেকে ধীরে 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 ব্রিটিশ, ব্রিটিশ থেকে ভারত, ভারত থেকে আমরা পাকিস্তান আমলে চলে আসলাম। মানে মুদ্রা দেখতে দেখতে আমরা ইতিহাসের পরিক্রমার ভেতর দিয়ে চলছি, তাই তো?
এক পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশো রুপি মূল্যমানের পাকিস্তান আমলের ব্যাংক নোট। আচ্ছা, আবার এখানে আমরা কয়েনও দেখতে পাচ্ছি, তাই না? পাকিস্তান আমলের যে পয়সাগুলো ছিল। আচ্ছা, এগুলো কি? এগুলো হচ্ছে প্রাইস বন্ড। এখন আমরা যে আধুনিক প্রাইস বন্ডগুলো দেখি, এগুলো হচ্ছে পাকিস্তান আমলের সেই সকল প্রাইস বন্ড। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বাইরের দেশের বিভিন্ন ব্যাংক নোট, যেমন চীনের, রাশিয়ার, হ্যাঁ, জার্মানির। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক নোট রাশিয়ার, এটা হচ্ছে এই ব্যাংক নোটটা। এটাই কি পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংক নোট? হ্যাঁ, রাশিয়ার ব্যাংক নোট। আর এগুলো হচ্ছে আমরা এতক্ষণ তো নোটের সাইজ সাধারণত এরকম হয়ে থাকে, হরিজন্টাল। এগুলো হচ্ছে ভার্টিক্যাল শেপের কিছু ব্যাংক নোট। এখানে আমরা কিছু বিলুপ্ত দেশের ব্যাংক নোট দেখতে পাচ্ছি, যে দেশগুলো এখন আর বিশ্ব মানচিত্রে এই নামে নেই, একটা সময় ছিল। চেকোস্লাভিয়া দেখতে পাচ্ছি, চেকোস্লাভিয়া ভেঙে এখন দুটি দেশের সৃষ্টি হয়েছে, যেমন চেক প্রজাতন্ত্র, আরেকটি হচ্ছে স্লোভাকিয়া। আবার দেখতে পাচ্ছি জায়ারের ব্যাংক নোট, জায়ারের নামে এখন আর কোনো দেশ নেই, যেমন এখন হয়েছে এটা কঙ্গো প্রজাতন্ত্র। এগুলো হচ্ছে বিভিন্ন দেশের পলিমার নোট, যেগুলো পানিতে ভেজে না। জি, আমাদের দেশেরও তো এই ধরনের মুদ্রা ছিল। জি, যেমন 10 টাকার একটা নোট আমরা ব্যবহার করেছি। আচ্ছা, এখানে কি আছে? এখানে আছে, এখানে যে বিলুপ্ত দেশগুলোর কাগজের নোট দেখলাম, এখন দেখতে পাবো দেশগুলোর কয়েনগুলো। এই কয়েনগুলো এবং এই কাগজের নোটগুলো দেখে না আমার মানে মনটা জানি কেমন করে উঠেছে। মানুষ মারা গেলে যেরকম, যে মৃত মানুষের ছবি দেখে যেরকম, সেরকম এই দেশগুলো পৃথিবীতে নাই। হ্যাঁ, আমার কাছে ঠিক তাদের মুদ্রা আছে, আমার কাছে ঠিক এই ধরনের একটা কষ্টের অনুভূতি হয়েছে। এখানে একটা বিশেষ মুদ্রা প্রদর্শনী দেখতে পাবো, উনি হলেন মোহাম্মদ হোসাইন চৌধুরী, টাকা জাদুঘরের একজন বিশেষ উপহারদাতা। এখানে যে দুটো শোকেসের যে কয়েনগুলো দেখতে পাচ্ছি, উনি সব কয়টা কয়েন উনি নিজে নিজের পার্সোনাল কালেকশন থেকে আমাদের মিউজিয়ামকে উপহার দিয়েছেন। এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন কমেমোরেটিভ কয়েন বা স্মারক মুদ্রা। আচ্ছা, স্মারক মুদ্রাগুলো একটু বড় সাইজের হয়, তাই না? স্মারক মুদ্রাগুলো রেগুলার মুদ্রার মতো না, একটু বড় সাইজের, মেটালটাও চেঞ্জ থাকে। আর এগুলো হচ্ছে এই স্মারক কয়েনগুলো তৈরি করা বিভিন্ন মাস্টার ডাইস। ও, এই 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 যে গ্লাসের মতো এগুলো দেখতে পাচ্ছি, এগুলো ডাইস। বাংলাদেশ জাতীয় জাদুঘরে শতবর্ষ পূর্তি উপলক্ষে স্মারক মুদ্রা তৈরির জাপান টাকশালের মাস্টার ডাইস। তার মানে হচ্ছে মাস্টার ডাইসটা আবার ফেরত দিয়ে দেওয়া হয়, তাই না? ফেরত দিয়ে দেওয়া হয়, বাইরের মিন্ট থেকে এগুলো আসে। ও, বিশ্বের স্মারক মুদ্রা। এমনি যেগুলো প্রচলিত রেগুলার মুদ্রা, ওগুলো তো মাস্টার ডাইস দেওয়া হয় না। মাস্টার ডাইস, এই যে এক টাকার মাস্টার ডাইস হচ্ছে এটা। মানে আমাদের কয়েনগুলো বাইরের মিন্ট থেকে আসে। এক টাকার মাস্টার ডাইস এখানে আছে? জি জি, তো অসাধারণ। মানে আমরা যে টাকা ব্যবহার করছি তার মাস্টার ডাইস এখানে আছে, দেখতে পাচ্ছি। জি, এখানে বাংলাদেশের টাকা দেখতে পাচ্ছি, তাই না? স্বাধীন বাংলাদেশের। এই যে সেই এক টাকার নোট, আমরা ছোটবেলায় এই এক টাকা দিয়ে কিন্তু কেনাকাটা করেছি। বিভিন্ন মূল্যমানের বাংলাদেশের স্মারক নোটের অনুমোদিত নকশা। আচ্ছা, তার মানে হচ্ছে যে নকশা যে প্রথম অনুমোদন করা হয় কিভাবে, এবং সেখানে আমরা অনেকের মানে সিগনেচার দেখতে পাচ্ছি, তাই না? এবার আপনাকে দেখাই যে এই শোকেসে আছে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের 500 টাকা নোটের যে বিবর্তনটা। আমরা কিছু স্পেশাল কিছু দেখতে পাচ্ছি, তাই না? জি জি, এটা এটা সম্ভবত মুদ্রা ওজন করার মেশিন। জি জি, এটা মুদ্রা ওজন করে এটা দিয়ে। তারপর এখানে একটা শোন দেখতে পাচ্ছি, এটা শোন দেখতে পাচ্ছি, এটা দিয়ে আসলে কয়েন নতুন তৈরি করার পর শোনটা দিয়ে টেনে উঠানো হয়। আচ্ছা, মানে হাতের স্পর্শ না লাগে, না লাগে। এই পাশে কিছু স্পেশাল কয়েন দেখতে পাবো, এগুলাকে বলা হচ্ছে টোকেন কয়েন। আর এখানে কাঠের বক্স দেখতে পাচ্ছি, এগুলো কি আসলে? এগুলো আসলে আমাদের যে ধাতব মুদ্রাগুলো আছে সেগুলো বাইরের মিন্ট থেকে তৈরি হয়ে আসে। তো এরকম কাঠের বক্সের ভিতরে মিন্ট মানে কি? এক ধরনের মিন্ট টাকশাল, টাকশাল থেকে, বাইরের টাকশাল থেকে আসে, জাপান, জার্মান। হ্যাঁ,
এখানে দেখতে পারবো আমরা বাংলাদেশে প্রচলিত এখন বিভিন্ন নোটের অ্যাপ্রুভড ডিজাইন অনুমোদিত নকশা। যে প্রসেসিং এর মাধ্যমে যখন অনুমোদন হয়েছিল সেই অনুমোদনের বিভিন্ন স্বাক্ষর ফরেন গ্যালারিতে যাব এবার। এই গ্যালারি দেখা শেষ। দুই নম্বর গ্যালারি। আচ্ছা মটকা দেখতে পাচ্ছি, অনেক বড় বিশাল মটকা আর কি। বাহ, গ্রাম দেশে এই ধরনের মটকা আমরা ছোটবেলায় দেখেছি, তাই না? বিদেশের মুদ্রা এখানে প্রদর্শন করা হয়েছে আসলে, না? এই দুই নম্বর গ্যালারিতে এখানে আরো বাকি আছে, মানে অর্থাৎ আরবিক কান্ট্রিগুলোর যে ব্যাংকগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি, কমিউনিটিভ কয়েনগুলো। পরিদর্শন শেষে মাত্র 50 টাকার বিনিময়ে 1,00,000 টাকার একটি স্মারক ব্যাংকনোটে নিজের ছবি ছাপিয়ে নিয়ে জাদুঘর পরিদর্শনের স্মৃতি ধরে রাখার ব্যবস্থাও আছে টাকা জাদুঘরে। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার ক্রমবিকাশ, তার ইতিহাস আমরা এই জাদুঘরে আসলে জানতে পাই। যদি কেউ বাংলাদেশের সাথে সাথে অন্যান্য দেশেরও অর্থনৈতিক ক্রমবিকাশ সম্পর্কে জানতে চায় তাহলে অন্তত একবার হলেও টাকার জাদুঘরে আসা উচিত। নবীন যারা আছে প্রবীণ সবাইকেই আমি সাজেস্ট করবো, তারা সবাই যেন একবার হলেও এখানে আসে। এখানে দর্শনার্থীরা এসে খুবই আনন্দিত হন বা খুবই উপভোগ করেন। উপহারটা তুলে দিচ্ছি আপনাদের হাতে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে টাকা জাদুঘর পক্ষ আমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ, আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি এমন একটি দিনে আমি উপস্থিত থাকতে পারলাম এই জাদুঘরে। জাদুঘর তো আসলে বাংলাদেশ ব্যাংক একা এই জাদুঘরের এই সংগ্রহশালা গড়ে তোলেনি, এরকম যারা ডোনার তাদের ডোনেশনের মধ্য দিয়েই কিন্তু আজকে জাদুঘর এ পর্যায়ে এসেছে, তাই না? আমি আসলে মোটামুটি চেষ্টা করেছি, প্রায় 25-26টা আইটেম ডোনেট করেছি প্রায় 4 বছর থেকে। আর সবচেয়ে মজার যে বিষয়, এরা দুজন সহ আমার আহ্বানে সাড়া দিয়ে 22 জন মুদ্রা সংগ্রাহক টাকা জাদুঘরে মুদ্রা দিয়েছেন, প্রাচীন যুগের মুদ্রা, ব্যাংক নোট, কয়েন। উনি সৈয়দ রশিদ আলম, উনি টাকা জাদুঘরে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই আমার এই কাজের সাথে জড়িত। ওনার মাধ্যমে আমরা অনেক এই কয়েন কালেকশন করেছি। এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি কারেন্সি মিউজিয়াম থেকে, এটা এটা আপনার কয়েন ফোল্ডার বলা হয় এটাকে, এটা আপনার বাক্সর মতন একটা, আপনার কী বলা যেতে পারে এটাকে, কী নাম দেওয়া যেতে পারে? কয়েন বক্স একটা। এটা ওয়াশিংটন কারেন্সি মিউজিয়াম এটা বিক্রি হয়। এটা শুধুমাত্র আমরা যারা মুদ্রা সংগ্রাহক তারা সংগ্রহ করি। আমার টার্গেট হচ্ছে আমার সংগ্রহশালা যেগুলি আছে এগুলি টাকা জাদুঘরকে দিয়ে দেওয়া, যেন টাকা জাদুঘর মানে যেই মুদ্রা ইচ্ছা করলেও আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করতে পারছে না বা বাজারে নেই মনে করেন, এটা যেন আমার মাধ্যমে পায়। এবং আমার যে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তারা এখানে ভিজিট করতে আসবে, তারা এইসব মুদ্রার সাথে পরিচিত হোক, মুদ্রা সংগ্রহের প্রতি আগ্রহ হোক তাদের, এবং আমাকে দেখে বা আমাদেরকে দেখে তাদেরও যেন আগ্রহ তৈরি হয় যে আমার কাছে কিছু আছে, আমি মিউজিয়ামকে দিয়ে আসি, টাকা জাদুঘরে দিয়ে আসি। আমি আমার কয়েন কালেকশন শুরু করেছিলাম 1996 থেকে। আমার এখনও মনে আছে আই স্টার্টেড উইথ ডেনমার্ক, একটা হোল কয়েন ছিল, ওইটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি কিনেছিলাম 28 টাকা দিয়ে। আচ্ছা, এই মুহূর্তে আপনার সংগ্রহের পরিমাণ কেমন? আসলে টাইম টু টাইম কালেক্টরদের থিম ভ্যারি করে, আমি স্টার্টেড উইথ অল কাইন্ডস অফ কয়েন্স, বাট গ্র্যাজুয়ালি আমার আসলে ওইখান থেকে ইন্টারেস্টে মুভ করে চলে আসছে কারেন্সিতে, যেগুলো পেপার নোট আমরা বলি। তো বর্তমানে আমি শুধু বাংলাদেশ ব্যাংক নোটসগুলো কালেক্ট করি এবং ওভার 35 mm যেগুলো ক্রাউন সাইজ কয়েন আমরা বলি নর্মালি, এগুলো আপনি সংগ্রহ করেন? এগুলো হচ্ছে আমার সংগ্রহ। তো আপনার সংগ্রহের মধ্য থেকে জাদুঘরকে মানে কতগুলো দিয়েছেন আর কতগুলো আপনার নিজের কাছে আছে? আমি আসলে এবারকে হচ্ছে এই প্রথম আমি আসলে জাদুঘরকে দিতে আসি, এটা আমার সাইদ ভাইয়ের ইনফ্লুয়েন্সে বলতে পারেন, এবং আমার চিন্তা করলাম যে এটা আমাদের দেশের জন্য একটা সমৃদ্ধি বয়ে আনবে এবং মানুষ এখানে আসবে। প্রায় 25টি দেশের আপনার বিলুপ্ত দেশ স্বাধীন দেশে ব্যাংকনোট দিয়েছে, পলিমার হাইব্রিড ব্যাংকনোট। তার মানে হচ্ছে আপনার সংগ্রহে যা ছিল তার বেশিরভাগই আপনি দিয়েছেন? আমি প্রায় 25% অলরেডি ডোনেট করেছি। মাত্র 25% দিয়েছেন? 75% আমি দিয়ে দিব। তাতেই আপনার আমি বলবো যে এই জাদুঘরের সংগ্রহশালা অনেকটাই সমৃদ্ধ হয়েছে, কিছুটা হয়েছে। আর যদি পুরোটা মানে পুরোটা যদি দেন তাহলে তো আরো বিশাল বিশাল হবে, তাই না? তাহলে এখন আপনার যেহেতু আপনি বললেন যে আপনি
সংসারে যাননি আপনি, মানে আমি বলবো যে মানুষের যে পরবর্তী প্রজন্মের যে ভাবনাটা থাকে সেখানে নাই, তো তাহলে আপনার এই মুদ্রাগুলো আপনি কি সবগুলো এখানে দেবেন? সবগুলো আমি টাকা জেতে করে এই কারণে দিয়ে দেব, নেক্সট জেনারেশন আপনার এই মুদ্রাগুলো তো সংরক্ষণ, মানে এগুলোকে ধরে রাখার কেউ নেই, তার কারণ আমাদের পরিবারের এমন কেউ নাই যে কয়েন ব্যাংক নোট কালেকশন করে, যাকে আমি দিয়ে দিব, যেহেতু বিকল্প নাই। তাহলে কিন্তু আমি সংগ্রাহক এত কষ্ট করে সারা জীবন ধরে যা সংগ্রহ করলাম, আমার পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু এটার কোনো মূল্য নাই, মূল্য নেই। তাহলে বরং আমরা এই টাকাটা যদি জাদুঘরে দেই, জাদুঘর তো সবচেয়ে মূল্য দিয়ে সবচেয়ে সম্মানের সঙ্গে এই টাকাগুলো বা এই আমাদের সংগ্রহগুলোকে সংরক্ষণ করে নেক্সট জেনারেশনকে দেখাবে। আমি কালেকশন শুরু করি 2000 থেকে, যখন আমি এসএসসি পরীক্ষা দেই, আমার কালেকশনটা যদি আমার যদি ভবিষ্যৎ প্রজন্ম কেউ যদি এটা ধরে রাখতে চায়, কিংবা আমার ফ্যামিলি যদি আমার সন্তান যদি সেটা করতে চায়, সেটা কন্টিনিউ করবে, আর যদি তারা কেউ যদি সেটা কন্টিনিউ না করে, সেটা আমি টাকা জাদুঘরে আপনার ডোনার হিসেবে আমি এটা দান করে দিব টাকা জাদুঘরে। অসাধারণ, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আমার ধারণা যে এই টাকা জাদুঘরের টাকা যেরকম গুরুত্বপূর্ণ, টাকা কোথা থেকে আসছে সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। সেক্ষেত্রে আপনারা অত্যন্ত মূল্যবান মানুষ এবং আপনাদেরকে আমি স্যালুট জানাই। এখানে আছে একটি ক্যাফেটেরিয়া, টাকা জাদুঘরের এই ক্যাফের নাম কয়েন ক্যাফে। ঢাকার মিরপুর 10 নম্বর থেকে বা মিরপুর 1 নম্বর হয়ে পায়ে হেঁটে রিক্সা বা গাড়িতে করে পৌঁছানো যায় বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘরে। সপ্তাহের বৃহস্পতিবার টাকা জাদুঘর বন্ধ থাকে আর শুক্রবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলো সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্যে খোলা থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পরের ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন, কমেন্ট সেকশনে আপনার সুচিন্তিত মতামত দিন। নিরাপদে থাকুন, ভালো থাকুন।